দর্শক, এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আপনার বাসায় যদি আপনি সবচেয়ে ব্র্যান্ডের সবচেয়ে ভালো গুণগত মানসম্পন্ন টিভি লাগাতে চান, সেক্ষেত্রে ওয়াও সাউন্ড ফিল, সবচেয়ে ভালো মানের ধামাকা টিভি লাগাতে চান, সেক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য। আর এছাড়াও কিন্তু আমাদের অ্যাস ম্যানেজারের মাধ্যমে বাংলাদেশের 22টা ব্যাংকের সাথে ইএমআই আছে, প্রায় 80,000 টাকা ডিসকাউন্ট। কি করে 80,000 টাকা ডিসকাউন্ট কি সম্ভব? এটাই সম্ভব, এটাই আমাদের দ্বারা রিপেয়ারিং করে মাল কিনা ইম্পসিবল। আর এই টিভিগুলো ব্র্যান্ডেড টিভিগুলো বিদেশে মেশিনের মাধ্যমে ফিটিং হয়ে তারপর হচ্ছে আমাদের বাংলাদেশে। আমার তো মনে সন্দেহ হচ্ছে আগে সবাই দেখুক, ঘাবলা যদি থাকে তাহলে আপনার কাছে টিভি বেচতে পারতাম। আপনি বাংলাদেশের এ টু জেড সব জায়গায় ব্লগ করেন। আমরা তো জানি আপনাদের এখানে 5,000 টাকা ডিসকাউন্ট আছে, সর্বনিম্ন 5,000 টাকা, 1,00,000 টাকা সর্বোচ্চ, 1,00,000 টাকা আর সর্বনিম্ন যেটাতে নাই তাও 5,000 টাকা। ওকে, আমরা সনি, স্যামসাং, এমআর তো মোটামুটি বেশ সবগুলো মডেলই পেয়ে যাচ্ছি। তো আসলে দর্শকরা যদি কেউ যদি আসে এখানকার যে লোকেশনটা, অনেকে চিনে, অনেকে আসে নতুন সাবস্ক্রাইবার, লোকেশনটা আমরা অলওয়েজ বলে দেই, যদি নিউ মার্কেটের দিক থেকে আসে, যদি নিউ মার্কেট হয়ে আসে তাহলে সায়েন্স ল্যাবরেটরি পার হয়ে বাংলাদেশের সর্ববৃহৎ আইটি সেন্টার, মাল্টিপ্লান সেন্টার বলা হয় এটাকে, মাল্টিপ্লান সিটি সেন্টার, ফার্স্ট ফ্লোর 106 নম্বর শপ, টিভি বাজার bd.com। আচ্ছা, আর যদি শাহবাগের দিক থেকে আসে বাটা সিগন্যালটা পার হলেই সুভাষ তো আর্কিড প্লাজার পরের বিল্ডিংটাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আইটি প্লাজা, এটাকে মাল্টিপ্লান সিটি সেন্টার বলে সবাই চিনে। আপনার এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, টিভি বাজার bd.com, 106 নম্বর। ওকে বন্ধুরা, তো আজকে আমরা ইন্ট্রোটি লম্বা করতে যাচ্ছি না, চলেন শুরু করতে যাক আজকের ভিডিও, লেটস গো। 1,00,000 টাকার নগদ ছাড়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসলে মামুন ভাইয়ের সাথে আমরা আছি, আপনারাও সাথে থাকবেন। আপনাদের জন্য আমরা 2021 এবং 2022 সালের যে নতুন আমাদের তিন থেকে পাঁচটা মডেল আছে, যেগুলো হচ্ছে স্যামসাং এর এইউ সিরিজের, তো টিভিগুলো আমরা আজকের আপনাদের জন্য ফোকাসে রেখেছি, যেটা হচ্ছে এইউ সিরিজের সবচেয়ে ওয়াও ফিল করার মতো টিভি। ওয়াও কালেকশন আছে, সবই দেখাই দেব। এগুলো হচ্ছে এইউ সিরিজের 43 ইঞ্চ, এইউ সিরিজের 55 ইঞ্চ, এইউ সিরিজের 50 ইঞ্চ, 65, 75 পর্যন্ত আছে আমাদের কাছে। ওকে জোস, তো আপনাদের এখানে তো পুরো মাস জুড়ে ডিসকাউন্ট চলে, তাই তো? ডিসকাউন্ট আসলে আমি আপনাকে প্রথমেই বলছি, আমাদের এখানে অলওয়েজ ডিসকাউন্ট থাকে, ব্র্যান্ডেড টিভিতে সনি, স্যামসাং, শাওমি সহ অলওয়েজ আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন। এখন এখন ভাই অথরাইজেশন মতো ডিসকাউন্ট দেন, আপনারা কিভাবে দিচ্ছেন? আসলে ভাই যেটা আমরা তো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড, কিন্তু হিউজ কোয়ান্টিটিতে আমরা হোলসেল করি, যার কারণে আমরা যতটুকু সম্ভব আমাদের সেল বেশি, যার কারণে আমরা মিনিমাম প্রফিট আমরা সেল করতে পারি। এটা কিন্তু ব্র্যান্ড শপ চাইলেই পারে না, কারণ তারা হচ্ছে একটা ব্র্যান্ড নিয়ে কাজ করে, আর আমরা 3-4-5 ব্র্যান্ড নিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের চাইতে কমে দিতে পারবো, যার কারণে আমাদের কাছেই কাস্টমার দিন শেষে বেশি আসে, এটাই স্বাভাবিক। প্রথমেই বলি, এইউ সিরিজের 43 ইঞ্চ আমাদের, যেটা হচ্ছে 4K আল্ট্রা হাই ডেফিনেশন। আর একটা কথা আপনাকে বলি, ব্র্যান্ডেড টিভির আসলে রেজুলেশন কেন সবচেয়ে ভালো? এই জন্য ব্র্যান্ড তো ব্র্যান্ডই, ব্র্যান্ড তো ব্র্যান্ড, আমি লোকাল একটা চাইনিজ টিভি আপনি 1 ঘন্টা দেখা, আর একটা চাইনিজ ব্র্যান্ডেড টিভি 1 ঘন্টা না দেখে আপনি যদি একটা ব্র্যান্ডেড টিভি 4 ঘন্টাও দেখেন, আপনার চোখের কোনো ক্ষতি করবে না। এখানে যে ব্লু রেডিয়েশনের যে একটা ইফেকশন আছে, তারপর হচ্ছে কালার, এরপর একদম নিখুঁত এবং সবচেয়ে শ্রুতিমধুর সাউন্ড কোয়ালিটি যদি চান, চাইনিজ টিভির সাথে কিন্তু এটা মিলবেই না। একটা চাইনিজ ব্র্যান্ডেড টিভি আর একটা ব্র্যান্ডেড টিভির শ্রুতিমধুর সাউন্ড, এরপরে হচ্ছে আপনার কালার কম্বিনেশন, এরপরে ডিসপ্লের ভিউ, তারপরে ব্লু রেডিয়েশনের যে প্রভাব, এই জিনিসগুলো কখনোই আপনার ব্রেনে হিট করবে না, মাথা হিট করবে না, চোখে হিট করবে না। এই জিনিসগুলো সবসময় ব্র্যান্ডেড টিভির জন্য
আলাদাই। তো স্যামসাং এর এখন আসলে লেটেস্ট কি আসছে আমরা লেটেস্ট এজে যেটা যেটা হচ্ছে আমি আপনাকে বললাম এটার তিনটে মডেল আমাদের কাছে এখন রিসেন্ট আমাদের স্টকে আছে। এটা হচ্ছে 43 ইঞ্চি 55 ইঞ্চি আর হচ্ছে 50 ইঞ্চি। ওকে 43 ইঞ্চির প্রাইস হচ্ছে 54000 টাকা, এটার মার্কেট প্রাইস আমি আপনাকে বলে দেই দেখেন 58522 টাকা। এটা হচ্ছে ট্রান্সকমের প্রাইস, ট্রান্সকমের প্রাইস, আর আমাদের কাছ থেকে নিলে পাচ্ছেন মাত্র 54000 টাকা। ভাই সেম প্রোডাক্ট কিনা? সেম প্রোডাক্ট 100% অথেন্টিক অরিজিনাল। কেউ যদি বলবে সেম প্রোডাক্ট না, সেক্ষেত্রে এটার জন্য কিন্তু আমরা 7 দিনের ওনাকে গ্যারান্টি দিয়ে রাখছি। অফিসিয়াল যেটা ট্রান্সকম থেকে ওরা হচ্ছে 78900 টাকা, অর্থাৎ প্রায় 79000 টাকা বলতে পারেন। আমাদের কাছে পাচ্ছে মাত্র 74000 টাকায়, অনেকে আসলে যে রিসোর্টের জন্য হোটেলের জন্য অনেকে অনেকভাবে টিভি অনেক কোয়ান্টিটি লাগে, তো সেক্ষেত্রে আসলে প্রাইস কি এরকম হবে নাকি আরো কম হবে? আসলে এটা আপনাকে বলে রাখি, বিষয়টা হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন রিসোর্ট, তারপর হচ্ছে তার ড্রয়িং রুম, তারপর হচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান, নতুন হোটেল রেস্তোরাঁ, এরপর হচ্ছে আবাসিক হোটেল, অনেকে সিসিটিভি ক্যামেরার জন্য অনেক কোয়ান্টিটি নেয়, ভালো কোয়ান্টিটি। শিওর, ওটার সাথে কিন্তু আমরা সবাইকেই বলি যে আপনার যদি 10টা টিভি লাগে 20টা টিভি লাগে আপনি কিন্তু আমাদের কাছে কিন্তু হোলসেল প্রাইসে পাবেন। আর আমরা যদি সম্ভব হয় ঢাকা সিটির ভিতরে যে কোনো হোটেল রেস্তোরাঁ সাজানোর জন্য, আপনার বাড়ির ড্রয়িং রুম সাজানোর জন্য আমরা কিন্তু আমাদের নিজস্ব ইনস্টলার দিয়ে সাজিয়ে দিয়ে আসবো। ধরেন একজন লোক কিন্তু তার একটা ড্রয়িং রুমের 10 লাখ টাকা খরচ করে ওনার একটা অনেক বড় একটা ইন্টেরিয়র ডিজাইনিং করলো, কিন্তু একটা টিভি দিল উনি 65 ইঞ্চি চাইনিজ, তো ওটা কি মানানসই হলো? না না, একদম ইম্পসিবল। আপনি 65 ইঞ্চির আমাদের AU সিরিজের আছে, 65 ইঞ্চি TU সিরিজের আছে, RU 7100 সিরিজের, এটাতে 1 লাখ টাকা নগদ ডিসকাউন্ট। 1 লাখ টাকা নগদ ভাই, আপনারে তো বললাম ভাই, কোনো ঝামেলা আছে কিনা আগে এটা ক্লিয়ার করুন। এই যে ঝামেলার জন্য প্রথমেই বলে রাখতেছি যে ঝামেলার জন্য 1 সপ্তাহ সময় আর 1 লক্ষ টাকা নগদ পুরস্কার, এটা কিন্তু আমরা একদম অলওয়েজ বলি। আর এখানে কিন্তু আমাদের AU সিরিজ, TU 8000 সিরিজের টিভি গুলোতে 1 লক্ষ টাকার মতো কিন্তু উনি নগদ ছাড় পাচ্ছে, আর এই জন্যই কিন্তু আপনার শোরুমে কিন্তু আমরা একটা টিভি বেচতে পারছি, নাহলে কিন্তু আপনার মতো মামুন ভাইয়ের কাছে কিন্তু আমরা টিভি বিক্রি করতে পারতাম না। ভাই এখানে তো আসলে নিচে অনেকগুলো টিভি আছে, তো কোনটার প্রাইস কেমন কি? আচ্ছা, এটা হচ্ছে 2টা 65 ইঞ্চি টিভি। আপনার যেমন আমি আপনাকে একটা কথা বলি, আপনার শোরুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি বড় টিভি আপনি লাগাচ্ছেন যেহেতু, তো আমি আপনি যেই সুযোগটা পেলেন এটা কিন্তু আমাদের কাস্টমাররা অনেক আগে থেকেই পাচ্ছে, কাস্টমারদের জন্য আগে ডেডিকেশন। আচ্ছা আচ্ছা, মামুন ভাই তো পাচ্ছেনই, তো আর আপনার ব্লগ থেকে যারা দেখে আসবে বা আপনার ব্লগ থেকে যারা আসে তাদের জন্য কিন্তু আমরা অলওয়েজ ডিসকাউন্ট রাখি। আমি প্রথমে দেখাচ্ছি আপনাকে আমাদের চীন বেজেলের যেটা, এটা হচ্ছে TU 8000, যেটার প্রাইস হলো 1,99,000 টাকা, বিদেশে মেশিনের মাধ্যমে ফিটিং হয়ে তারপর হচ্ছে আমাদের বাংলাদেশে। আমার তো মনে সন্দেহ হচ্ছে এই জন্যই আমরা টিভি বাজার বিডি ডট কম সেরা। আচ্ছা, এই জন্যই টিভি বাজার বিডি ডট কম সেরা যে আমরা অরিজিনাল টিভি গুলো এত টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারতেছি, যেটা শোরুম কখনো পারতেছে না। শোরুমে কিন্তু আপনি এত টাকা ডিসকাউন্ট কখনোই পাবেন না। মামুন ভাই, আমি আপনাকে 2টো টিভির প্রাইস বলে দিই। এটা হচ্ছে AU 8000, এটার যেটা আমি আপনাকে প্রথমে বললাম যে 1,99,000 টাকার প্রাইস, আপনারা দিচ্ছি মাত্র 1,20,000 টাকায়। চমৎকার, মাত্র 1,20,000 টাকা। আর RU 7100 যেটা 1,00,000, এটা 91,000 টাকা প্রাইস। আচ্ছা, আর এটা আমরা দিচ্ছি মাত্র 90,000 টাকায়। দর্শক, এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আপনার বাসায় যদি আপনি সবচেয়ে ব্র্যান্ডের সবচেয়ে ভালো গুণগত মানসম্পন্ন টিভি লাগাতে চান, সেক্ষেত্রে ওয়াও সাউন্ড ফিল, সবচেয়ে ভালো মানের ধামাকা টিভি লাগাতে চান, সেক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য। তো এই এই ভিডিওতে আমরা যে টিভিগুলো লাস্ট এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ বলতে পারেন। এই টিভিগুলো কিন্তু খুব বেশি পরিমাণে নাই। এটা হচ্ছে আমি আপনাকে বলে দিই 4700 ডলবি অডিও সাউন্ড সিস্টেম, যেটা হচ্ছে আপনার 4-4টা সাউন্ড লেভেল আছে আপনার এখানে, হচ্ছে 40 ওয়াটের 4টা। আচ্ছা, হ্যাঁ, 4 চ্যানেল। আর এটার সাথে আরও একটা মডেল আছে 4700, এটার প্রাইসটা বলে দিই। এটার প্রাইসটা আমাদের কাছে বাংলাদেশে আর তেমন কোনো স্টক কিন্তু এটাতে খুব বেশি একটা নাই। এটা আমাদের কাছে 15-20টা মানে টিভি আছে আর স্টকে, এটা মাত্র 30,000 টাকা, মাত্র 30,000 টাকার মধ্যে প্রাইস দিচ্ছে। আর এটার পাশে আরেকটা মডেল আছে সেম 40 ওয়ার্ডের
মানে চার চ্যানেলের চারটা হচ্ছে অডিও সাউন্ড সিস্টেম, ওটা হচ্ছে মডেলটা হচ্ছে 5700, এটা বড় টিভি, এটা 43 ইঞ্চি টিভি, আচ্ছা, ওটা মাত্র 40,000 টাকা। এটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে এই মডেলগুলো, এটা খুব বেশি দিন আর মার্কেটে অ্যাভেল থাকবে না। সো আপনার যারা যার এই টিভিগুলো দরকার আগে আগে বুক করে নেন, আপনার জন্য ভালো। তো এরপরে আসেন হচ্ছে আমরা আমাদের বেসিক টিভিটা একটু বলে দেই, এটার 32 ইঞ্চি বেসিক যেটা N4010, ওটা 17,000 টাকা। এরপরে স্মার্ট হচ্ছে 4500, যেটা 26,500 টাকা। আর 32 ইঞ্চির 47 তো বললামই আপনাকে, 43 ইঞ্চির আমাদের আরেকটা মডেল আছে, এটা হচ্ছে এটা এই মডেলটা, এটা হচ্ছে আপনার 38,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে না, এটা হচ্ছে 4010 সিরিজ। আর এটারই আমাদের TU8000 আছে, যেটা এটা হচ্ছে TU8000, এটার স্টকও আছে, এটা আমাদের 50,000 টাকা প্রাইস। তিনটা মডেলই আছে, তিনটা মডেলের মধ্যে 55 হচ্ছে 36,500 টাকা, আর হচ্ছে TU8000 যেটা ওটা হচ্ছে 50,000 টাকা, আর 57টা আমাদের কাছে প্রায় 10-15 পিসের স্টক আছে, ওটা কিন্তু আর আসবে না, ডলবি সাউন্ড সিস্টেমের, ওটা হচ্ছে আপনার 40,000 টাকা। আচ্ছা, অনেকে আসলে তো টিভি কিনে, টিভি কিনার একটা আসলে একটা কনফিউশন থাকে, আমি কি আসলে ব্র্যান্ডেডগুলো কিনবো নাকি চাইনিজগুলো কিনবো? জি, তো এক্ষেত্রে আপনি তো সেল করেন অনেকদিন, যেমন আপনার অভিজ্ঞতা আছে, জি, আমাকে একটু আসলে ক্লিয়ার করেন যে কোনটা ভালো কোনটা কি। আসলে আমি আপনাকে একটা কথা বলি, অনেকের বাজেট থাকে বিভিন্ন ক্যাটাগরির, কিন্তু বাজেটটা খুব বেশি বাড়াইতে হয় না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি 43 ইঞ্চির একটা চাইনিজ টিভি কিনবেন, আপনার বাজেট 25-30,000 টাকা। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন 35-40,000 টাকার মধ্যে যদি আপনি একটা ব্র্যান্ডের টিভি কিনেন, আর একটা বিষয় আপনাকে বলি, চাইনিজ ব্র্যান্ডের যে টিভিগুলো এগুলো কিন্তু ওয়ারেন্টি পিরিয়ডের পর থেকে ডিস্টার্ব দেওয়া শুরু করে, ম্যাক্সিমাম দেখা গেছে ওয়ারেন্টি পিরিয়ড শেষ টিভির আয়ু শেষ, কিন্তু ব্র্যান্ডের টিভিগুলো টিকে থাকে কিন্তু বছরের পর বছর। সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনি 25-30,000 টাকা খরচ না করে যদি আপনি 43 ইঞ্চি টিভি না কিনে যদি আপনি ব্র্যান্ডের মাত্র 5-10,000 টাকা বাড়িয়ে যদি আপনি একটা ব্র্যান্ডের টিভি কিনেন, সেটা কিন্তু একদিকে আপনার স্থায়িত্ব বেশি, নিখুঁত সাউন্ড সিস্টেম পাচ্ছেন, কালার কম্বিনেশন পাচ্ছেন, পিওর, আর সব দিক থেকে বড় কথা হচ্ছে দীর্ঘস্থায়ী একটা টিভি আপনি পাচ্ছেন। তো সেটা আপনার জন্য ব্র্যান্ডের টিভিটা ভালো না? অবশ্যই ব্র্যান্ডের টিভিটা ভালো আমি বলবো। এক্ষেত্রে আপনাকে বলবো যে চাইনিজ টিভির চাইতে বাজেট কিছুটা বাড়িয়ে হলেও আপনি ব্র্যান্ডের টিভি কিনুন, এটা আপনার জন্য অনেক অনেক ভালো। সেক্ষেত্রে আসলে অনেকের তো ফুল ক্যাশ টাকা নাও থাকতে পারে, এখন আমার তো টিভি কেনার ইচ্ছে আছে, জি, তো উপায়টা কি? উপায়টা আমরা প্রথমেই বলছি, ওনার 2-5,000 টাকা হচ্ছে ক্যাশ বুকিং এর মাধ্যমে, বা উনি হচ্ছে অনলাইন বুকিং এর মাধ্যমে, কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের 65টা জেলায় টিভি আমরা পাঠাই, কুরিয়ারের মাধ্যমে আমরা টিভি পাঠিয়ে দিই, উনি হচ্ছে ওখান থেকে চেক করে টিভি উঠাবে কন্ডিশন মাধ্যমে। আর এছাড়াও কিন্তু আমাদের অ্যাস ম্যানেজারের মাধ্যমে বাংলাদেশের 22টা ব্যাংকের সাথে ইএমআই আছে, আর লঙ্কা বাংলাও আমরা রিসেন্ট শুরু করেছি, সর্বনিম্ন 3 মাস সর্বোচ্চ 18 মাস পর্যন্ত হচ্ছে ইএমআই সুবিধা আছে, উনি চাইলে আমাদের এখান থেকে ইএমআই তো টিভি পারচেস করতে পারবে। তবে একটা বিষয়, যে কার্ডগুলো হচ্ছে গ্রাহককে ব্যাংক পে করে অর্থাৎ ব্যাংক দেয়, ওগুলো হচ্ছে ক্রেডিট কার্ড। অনেকে প্রশ্ন করে, ভাই আমি কি ডেবিট কার্ড দিয়ে টিভি কিনতে পারবো? না, ডেবিট কার্ড দিয়ে কখনো টিভি কেনা যাবে না, আপনাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক যেটা আপনাকে দেয় ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইএমআই করতে পারবেন, প্লাস আপনার টিভিও কিনতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডেবিট কার্ড দিয়ে ইএমআই হয় না, এটা একটু মাথায় রাখতে হবে। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনার কাছে আজকের ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা কিনা আসলে কুরিয়ারে নিতে চান, এখান থেকে কিন্তু কুরিয়ারও টিভিগুলো নিতে পারবেন, তো সেক্ষেত্রে আসলে মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে জাস্ট বুকিং করতে হবে, হ্যাঁ, 5-10,000 টাকার, যে কোনো 2-5,000 টাকা। আচ্ছা, 2-5,000 টাকার অ্যামাউন্ট হচ্ছে উনি অনলাইনের মাধ্যমে, বা বিকাশ আছে, নগদ আছে, যে কোনো মাধ্যমে সুবিধা হয়, যেভাবে সুবিধা উনি কুরিয়ার করে দেওয়া যাবে। এছাড়া এরপর জাস্ট প্রোডাক্টটা আপনার নিকটস্থ কুরিয়ারে যাওয়ার পর আপনি সেটা ক্যাশ করে নিতে পারবেন, উনি নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু সব সময় থাকি না, আমাদের এখানে পারভেজ খান ব্লগস এর স্বত্বাধিকারী সব সময় পারভেজ আছে আপনাদের সেবায়, আর সেই সাথে আমাদের সাথে রয়েছে মিস্টার বাবলু, মিস্টার উমর ফারুক বাবলু, ও হচ্ছে বিখ্যাত এবং সবচেয়ে বাংলাদেশের সেরা একজন জোকার, কুখ্যাত জোকার উমর ফারুক বাবলু, ওকে সবাই চেয়ার নিয়ে দৌড়াই। যাই হোক, ওরা সবসময় আপনাদের সেবায় tvbazarbd.com এ আমাদের জন্য থাকছে। ওকে, আপনারা আসলেই পারবেন এবং উমর ফারুক বাবলুকে পাবেন, সাথে রুবেল ভাই আছে, আরো অনেকেই আছে আপনাদের সেবায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।